দেখো নেক্সট অঙ্ক আমরা দেখি নেক্সট অঙ্ক কী বলছে বলছে যে হোয়াট ইজ দ্য স্পিড অফ এ ফোর পোল চারশো চল্লিশ ভোল্ট ডিসি মোটর তাহলে ডিসি মোটরের স্পিড বের করতে বলেছে ঠিক আছে যার কি চারটে পোল আছে আর চারশো চল্লিশ ভোল্ট সেখানে হচ্ছে সাপ্লাই দেওয়া হয়েছে ওকে হ্যাভিং এ ফ্লাক্স পার পোল অফ টু লাইন্স ঠিক আছে তার পার পোল ফ্লাক্স কত টু লাইন্স ঠিক আছে সিম্পল ওয়েভ ওয়াইন্ডিং থার্টি নাইন স্লট এখানে কী ধরনের ওয়াইন্ডিং আছে ওয়েন্ডিং আছে কতগুলো স্লট আছে থার্টি নাইন স্লট আছে ওকে আর হচ্ছে পার কন্ডাক্টার বলেছে ওই যে টুয়েলভ কন্ডাক্টার পার স্লট প্রত্যেকটা স্লটে বারোটা করে কন্ডাক্টার থাকবে ওকে আর কি বলছে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট টু ফাইভ ও ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স কত মানে হচ্ছে তোমার কি বলে আর্মেচার রেজিস্ট্যান্স এখানে কি বলেছে এটা ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স বলতে আর্মেচার রেজিস্ট্যান্সটাকে বুঝিয়েছে ঠিক আছে যে আর্মেচার রেজিস্ট্যান্স কত জিরো পয়েন্ট টু ফাইভ ওহম ওকে আর হচ্ছে আর্মেচার আর্মেচার কারেন্ট কারেন্ট কত ঠিক আছে আচ্ছা যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিই কি গিভেন দ্যাট কি দেওয়া আছে আমরা শর্টে লিখছি ঠিক আছে পোল পি ওল ই পোল পি সমান ফোর ওকে কতগুলো পোল আছে ফোর পোল আছে আচ্ছা তারপর কী আসছে আর ডিসি মোটর হ্যাভিং এ ফ্লাক্স পার পোল ঠিক আছে আর হচ্ছে সাপ্লাই ভোল্টেজ কত সাপ্লাই ভোল্টেজ এসব পিপিএল সাপ্লাই ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ ভি সমান হচ্ছে চারশো চল্লিশ ভোল্ট ওকে আচ্ছা ফ্লাক্স পার পোল ফ্লাক্স ফ্লাক্স পার পোল সেটা ফাই ফাই সমান টু মেগা লাইন্স টু লাইন্স মানে কি মানে হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার মেগা তাই তো সিক্স এত লাইন্স ঠিক আছে এতগুলো লাইন্স ঠিক আছে আচ্ছা এবারে দেখো কি হয় এক ওয়েভ আর ফ্লাক্স এক ওয়েভ ফ্লাক্স মানে টেন টু দি পাওয়ার এইট লাইন্স হয় ঠিক আছে টেন টু দি পাওয়ার এইট এতগুলো ম্যাগনেটিক লাইন অফ ফোর্স মিলে কী বলা হয় এক ওয়েবার আর ফ্লাক্স তাহলে এতগুলো লাইন আছে মানে কত ওয়েবার ফ্লাক্স আমাকে ওয়েবারে কনভার্ট করতে হবে তাহলে এটা ইকোয়াল টু টু ইন্টু টু টেন টু দি বার সিক্স বাই হচ্ছে টেন টু দি বার এইট এত ওয়েবার ঠিক আছে আচ্ছা তাহলে সেটা ইকোয়াল টু জিরো পয়েন্ট জিরো টু এত ওয়েবার ওকে আচ্ছা এতগুলো হচ্ছে ফ্লাক্স পার পোল ফাইভ ঠিক আছে তারপর হচ্ছে সিম্পল ওয়েব ওয়েন্ডিং এখানে কী আছে ওয়েব ওয়েন্ডিং তাই তো ফর ओब वैंडिंग ओव वैंडिंग नाम्बर अफ पी एर ए एल एल इल प्याराथ नम्बर अफ पैराल पाथ एटा इक्वाल टू हे टू फर ओब वैंडिंग नम्बर अब पैराल पाथ एट हे टू ओके अच्छा सीम्पल वेब वैंडिंग से थार्टी नाइन स्लट আর হচ্ছে কতগুলো স্লট আছে এখানে থার্টি নাইন স্লট আছে টুয়েলভ কন্ডাক্টর আছে পার স্লটে পার স্লটে বারোটা করে কন্ডাক্টর আছে তাহলে টোটাল নাম্বার অফ কন্ডাক্টার কি টোটাল নাম্বার অফ কন্ডাক্টর সেটাই টু কী হবে কতগুলো স্লট আছে থার্টি নাইন স্লট আছে ঠিক আছে থার্টি নাইন স্লট আছে পুরো আর্মেচারে ওকে প্রত্যেকটা স্লটে বারোটা করে কন্ডাক্টার আছে তাহলে টোটাল কতগুলো কন্ডাক্টর হচ্ছে মেশিনে থার্টি নাইন ইন্টু বারো তাই তো আচ্ছা তাহলে হচ্ছে তোমার এখানে চারশো আটষট্টিটা চারশো আটষট্টি এতগুলো হচ্ছে কন্ডাক্টর আসছে ঠিক আছে চারশো আটষট্টিটা কন্ডাক্টার আসছে টোটাল নাম্বার অফ কন্ডাক্টার ওকে আর হচ্ছে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স মানে এখানে কি আর্মেচার রেজিস্ট্যান্স আর্মেচার রেজিস্ট্যান্স ওকে र एम ए टी आर आर्मेचार आर एस आई एस टी ए एन सीइ आर्मेचार रेजटेंस आर सेटा इक्वल टू किल टू जिरो पॉइंट टू फाइव ओहम ओके आर आर्मेचार कारेंट आर्मेचार एर एम ए टी आर आर्मेचार सीइआर टी आर्मेचर कारेंट आई এ সেটা ইকাল টু আসি অ্যাম্পিয়ার ওকে আর আমি চার কারেন্ট কী বলছে আসি অ্যাম্পিয়ার এই জিনিসপত্রগুলো আছে এরপর আমাকে কী বের করতে হবে স্পিড কত এন সমান কত এটা আমায় বের করতে হবে ওকে আচ্ছা এর বের করার একটা প্রসেস কী যে ইবি ব্যাকি ইবি ইকাল টু পি ফাইভ জেড এন বাই সিক্সটি এ এখান থেকে আমি বের করতে পারবো পি দেখো আমার এখানে জানা আছে নাম্বার অফ পোল কতগুলো আছে ফাই ফাই কত সেটা আমার জানা আছে পারফোল পারপোল ফ্লাক্স জেড টোটাল নাম্বার অফ কন্ডাক্টার টোটাল নাম্বার অফ কন্ডাক্টার যে টোটাল নাম্বার অফ কন্ডাক্টার্স ঠিক আছে এখানে আমরা জেড লিখে দিই সেটা জেড ইকোয়াল টু ঠিক আছে টোটাল নাম্বার অফ কন্ডাক্টার জেড ইকোয়াল টু কত সেটা জানা আছে আর কতগুলো প্যারালাল পাথ এ এ ইকোয়াল টু ওয়েব আইন্ডিংয়ের জন্য এ ইকাল টু টু ঠিক আছে সেটাও আমার জানা আছে তাহলে এখানে আমাকে বের করতে কি হবে ইবিটা বের করতে হবে যদি আমি ইবি বের করে নিতে পারি তাহলে আমি এনটাকেও বের করে নিতে পারবো ওকে আচ্ছা এবারে দেখো আমরা এখানে সিম্পল ওয়ে বাইন্ডিং স্লট তো আমরা এখানে কি জানি যে ইবি ইবি ইকাল টু কী হয় ভি মাইনাস আই এ আর এ ঠিক আছে এখানে দেখো আর্মিচার রেজিস্ট্যান্স আর এ দেওয়া আছে আর্মিচার কারেন্ট আই এ সেটাও দেওয়া আছে এই মালটা এলো কর থেকে আমি যদি সিম্পল যদি আর্মি চারের আমি যদি ধরো এই হচ্ছে আমার একটা আর্মি চার আছে ওকে আর হচ্ছে সাপোজ ধরো আমি সান ফিল্ডের ক্ষেত্রে এক্সাম্পেল এক্সাম্পেলটা নিলাম ওকে তো এখানে কী আসছে এটা একটা মোটর তাই তো তাহলে এখানে আমি ভি ভোল্ট সাপ্লাই দেবো তার জন্য কী হবে কারেন্ট এই ডাইরেকশানে ফ্লো করবে আই সেই কারেন্টটা দুটো ভাগে ভাগ হবে একটা আর্মেচারের মধ্যে যাবে আর একটা ফিল্ডের মধ্যে যাবে দুভাগে ভাগ হবে একটা ফিল্ডের মধ্যে যাবে একটা আর্মেচারের মধ্যে কারেন্ট যাবে এটা হচ্ছে আর্মেচার আর এটা হলো ফিল্ড এই ঘটনাটা ঘটবে এবার এখানে ভি কত বলেছে ভি কল্ট হচ্ছে চারশো চল্লিশ চারশো চল্লিশ ভোল্ট ঠিক আছে চারশো চল্লিশ ভোল্ট বলেছে তাহলে আর্মি একটা কত ভোল্টেজ পড়ছে চারশো চল্লিশ ভোল্ট পড়ছে ঠিক আছে চারশো চল্লিশ ভোটার এবার এই আর্মে চারে শুধুমাত্র আমি আর্মে চারে যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকি তাহলে কি আঁকব কি আঁকবো দেখো এরকম আসবে ধরো এই টার্মিনালটা পজিটিভ ধরো এই টার্মিনালটা পজিটিভ এই টার্মিনালটা নেগেটিভ ডিসি তো তাহলে একটা টার্মিনাল পজিটিভ হবে একটা টার্মিনাল নেগেটিভ হবে কারেন্ট যেহেতু এই ডাইরেকশন থেকে এই ডাইরেকশনে ফ্লো করছে তার মানে কি এটা পজিটিভ আর এটা নেগেটিভ সেই কারণে পজিটিভ থেকে ফ্লো হয়ে নেগেটিভে রিটার্ন করে কারেন্ট ডিসির ক্ষেত্রে আমরা জানি সেটা ওকে আচ্ছা তাহলে এর আমি যদি ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আঁকতে যাই তাহলে এর মধ্যে একটা ব্যাক ইএমএ পিনডুস্ট হয় সেটা আমরা দেখেছিলাম আগে যে ডিসি মেশিন ডিসি মোটরের ক্ষেত্রে ডিসি মোটরের আর্মিচারের মধ্যে একটা ব্যাক ইএমএ পিনডুস্ট করে ওকে তাহলে সেই ব্যাক ইএমএফটা কীভাবে থাকবে ব্যাক ইএমএফটা এইভাবে থাকবে ইবি এইখানে থাকবে আর এ ঠিক আছে এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল ওকে আর এখানে ধরো তুমি ফিল্ড রেজিস্ট্যান্সটা যদি দেখিয়ে দাও তাহলে এইভাবে ফিল্ড রেজিস্ট্যান্স ওকে এইভাবে থাকবে যে আর এফ ফিল্ড রেজিস্ট্যান্স ইউ ভ্যালেন্ট সার্কিট এটা পেয়ে যাবো আমরা ওকে ঠিক আছে তাহলে এই দিকে কী আসছে আই ফ্লো করছে এই দিকে আই এ ফ্লো করছে আর এই দিকে আই এফ ফ্লো করছে ফিল্ড কারেন্ট এই ডাইরেকশানে আর্মেচার কারেন্ট ভিতর দিকে যাবে ওকে আচ্ছা আর আইটা তো পজিটিভ টার্মিনাল থেকে হয়ে এইদিকে ঘুরে আবার নেগেটিভ টার্মিনালে রিটার্ন করবে তাই তো মোটরের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে ডিসি মোটরের ক্ষেত্রে কারেন্ট বাইরে থেকে ভিতর দিকে আসে ঠিক আছে পজিটিভ টার্মিনালে কারেন্ট বাইরে থেকে ভিতরের দিকে আসে ডিসি মোটরের ক্ষেত্রে এবার এখানে দেখো এই ইবি যেটা থাকে ইবির এই দিকটা পজিটিভ টার্মিনাল এই দিকটা নেগেটিভ টার্মিনাল আমরা জানি ব্যাক কেন বলছি কারণ সাপ্লাই ভোল্টেজকে অপোজ করছে সাপ্লাই ভোল্টেজ এইখানে ভি অ্যাপ্লাই হচ্ছে ঠিক আছে সাপ্লাই ভোল্টেজ সেই সাপ্লাই ভোল্টেজকে ইবিটা অপোজ করছে সেই কারণে তো আমি বলছি ব্যাক ইএমএফ নাহলে কেন বলবো ব্যাক এম তাই না তাহলে সেই কারণে তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি ভি ইকোয়াল টু কী আসবে এই দুটো টার্মিনাল অ্যাক্রোস এই টার্মিনাল আর এই টার্মিনাল অ্যাক্রোস আমি কী পাচ্ছি ভি সাপ্লাই ভোল্টেজ পাচ্ছি তাহলে এইটা ইকোয়াল টু কী আসবে আর কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হচ্ছে ওপর থেকে নিচের দিকে ফ্লো হচ্ছে তাহলে এর এই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট উপর থেকে নিচের দিকে ফ্লো হচ্ছে তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে দেখো এই টার্মিনালটা পজিটিভ আর এই টার্মিনালটা নেগেটিভ রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপটা কত মানে আর্মেচার রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ আই এ আর এ তাহলে ইবির ক্ষেত্রে দেখো পজিটিভ নেগেটিভ আর্মেচার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপটা পজিটিভ নেগেটিভ তাহলে এই দুটো পরপর যোগ হয়ে যাচ্ছে না ইবিটাও যোগ হয়ে যাচ্ছে ইবি যুক্ত আই এ আর এ সেটা করলে আমি টোটাল সাপ্লাই ভোল্টেজ পেয়ে যাচ্ছি ভি তাহলে ভি ইকাল টু কি আসছে ইবি প্লাস আই এ আর এ এই জিনিসটা আসছে ওকে ইকোভেন্স সার্কিটে আমরা হচ্ছে ব্রাশের মধ্যে ভোল্টেজ ড্রপ যেটা হয় সেটা আমরা দেখেছিলাম ইকু এখানে দেখানো হয়নি আমরা যখন পড়েছিলাম ইকুইভ্যালেন্ট সার্কিটটা ডিসি মোটরের ক্ষেত্রে তখন ব্রাশের মধ্যে ভোল্টেজ ড্রপটা দেখানো ছিল এখানে এই জিনিসটাকে নেগ্লেক্ট করা হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে দেখো আমার তো ভিটা জানা আছে আই আর এটা জানা আছে তাহলে ইবি সেটা ইকাল টু ভি মাইনাস আই তাহলে সেইটা ইকোয়াল টু কী আসবে সেটা ইকোয়াল টু হচ্ছে কোথায় গেলো আইএ আর এ তাই তো ই ভি মানে হচ্ছে চারশো চল্লিশ মাইনাস আই এ আই এ আর্মেচার কারেন্ট আশি অ্যাম্পিয়ার আশি গুণিত আর এ আর্মেচর রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ মানে কুড়ি তাই তো তাহলে চারশো কুড়ি চারশো কুড়ি ভোল্ট এটা আসছে ইভি তাহলে ইবির ভ্যালু কত আসছে চারশো কুড়ি ঠিক আছে আচ্ছা তাহলে ইবি যখন আমরা পেয়ে গেছি তাহলে এই ফর্মুলায় আমরা পুট করে দেব তাহলে ইবি অতএব ইবি ইকাল টু পি উই নো দ্যাট উই কে এন ও ডাব্লু নো দ্যাট

জিরো পয়েন্ট জিরো টু ওয়েবার আর হচ্ছে জেড জেড হচ্ছে টোটাল নাম্বার অফ কন্ডাক্টর এইজো ফোর সিক্স এইট ফোর ঠিক আছে তাহলে এইটা ইকাল টু কত আসছে কী এটা চারশো কুড়ি গণিত হচ্ছে ষাট গুণিত টু ডিভাইডেড হচ্ছে চার ডিভাইডেড বাই হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ডিভাইডেড বাই ফোর সিক্স এইট ফোর সিক্স এইট ঠিক আছে তাহলে ওয়ান থ্রি ফোর সিক্স ওয়ান থ্রি ফোর সিক্স ঠিক আছে এত আসছে অ্যাপ্রক্স এন এর ভ্যালু ওকে তাহলে এখান থেকে তাহলে আমরা কি বলে স্পিড স্পিডটা পেয়ে যাবো ঠিক আছে স্পিড অফ ডিসি মোটর তাহলে এখান থেকে আমরা কী লিখবো ওয়ান থ্রি ফোর সিক্স ওয়ান থ্রি ফোর সিক্স তাহলে এখান থেকে আমরা লিখবো অতএব স্পিড অফ ডিসি মোটর সমান হচ্ছে ওয়ান থ্রি ফোর সিক্স এত আর পি এম ইউনিট কিনতে হবে কি আর পি এম কারণ হচ্ছে আমরা এখানে নিচে সিক্সটি দিয়েছিলাম সেই কারণে আর পি এম হলো ওকে ঠিক আছে তাহলে এটা হলো ওকে এরপর দেখো আমরা নেক্সট অঙ্ক দেখে নিই ঠিক আছে নেক্সট অঙ্কতে কী বলছে দেখো বলছে হচ্ছে যে কী হচ্ছে যে এ আড়াইশো ভোল্ট ডিসি শান্ট মোটর একটা আড়াইশো ভোল্টের ডিসি সান্ট মোটর আছে টেক্স ফুল লোড কারেন্ট কী করছে ফুল লোড কারেন্ট নিচ্ছে টোয়েন্টি ওয়ান অ্যাম্পিয়ার টোয়েন্টি ওয়ান অ্যাম্পিয়ার ফুল লোড কারেন্ট নিচ্ছে ঠিক আছে ইফ দ্য আর্মেচার রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট ওয়ান ওহম যদি এই মেশিনের আর্মেচার রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট ওয়ান ওহম হয় অ্যান্ড সান্ট ফিল্ড রেজিস্ট্যান্স আড়াইশো ওহম আর সান্ট ফিল্ড রেজিস্ট্যান্স কত আড়াইশো ওহম ঠিক আছে ফাইন্ড দ্য এইচপি অফ দ্য মোটর তখন কী করছে মোটরের এইচপি ক্যালকুলেট করতে দিচ্ছে যে কোনো মোটর আমরা যখন দেখি যখন দোকানে কিনতে যাই তাহলে তখন আমরা কী বলি কত এইচপির মোটর তাই না মানে আউটপুট পাওয়ার কত কত এইচপি সেটা আমরা এইচপিতে প্রকাশ করি হর্স পাওয়ারে প্রকাশ করি ঠিক আছে আচ্ছা ওয়ান এইচপি সমান সাতশো ছেচল্লিশ সাতশো ছেচল্লিশ ওয়াট হয় ওয়ান এইচপি সমান সাতশো ছেচল্লিশ ওয়াট সাতশো ছেচল্লিশ ওয়াট কি আমরা কি বলি ওয়ান এইচপি ঠিক আছে তাহলে মোটরের আমার কি বের করতে হবে এখন আউটপুট বের করতে হবে যে আউটপুট পাওয়ার কত এই মোটরটার ওকে আচ্ছা এই মোটরটা কি বলে যে সান্ট মোটর তাই তো আচ্ছা তাহলে এই হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম মোটরের ওকে আর্মেচার ফিল্ড ওকে আচ্ছা এখানে কি আসছে এখানে হচ্ছে দুশো পঞ্চাশ ভোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে ওকে তার জন্য এখানে আই যে কারেন্টটা ফ্লো করছে সেটা ইকল টু হচ্ছে তোমার টোয়েন্টি ওয়ান অ্যাম্পিয়ার ঠিক আছে টোয়েন্টি ওয়ান কারেন্ট ফ্লো করছে তাহলে এই দিকে কত যাচ্ছে এই দিকে যাচ্ছে আইএসএইচ সান্ট ফিল্ড আর দিকে কত যাচ্ছে আই এ আর্মেচার কারেন্ট ঠিক আছে আই এ আর্মেচার কারেন্ট এবারে একটা জিনিস দেখো তোমরা আচ্ছা সান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স কত বলে দিয়েছে আর এস এইচ কত আর এস এইচ সেটাই কল্ট হচ্ছে আড়াইশো ওহম ওকে আচ্ছা আর্মেচারের মধ্যে যে রেজিস্টেন্সটা আছে আর্মেচারের মধ্যে যে রেজিস্ট্যান্সটা আছে আর এ তার ভ্যালু কত তার ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওহম জিরো পয়েন্ট ওয়ান ওহোম এটা তাই তো ঠিক আছে তাহলে কি গিভেন দ্যাট কি দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ এস ইউ পিপিএল ওয়াই সাপ্লাই ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ ভি সেটা ইকল টু আড়াইশো ভোল্ট ওকে আচ্ছা তারপর হচ্ছে তোমার ফুল লোড কারেন্ট লোড কারেন্ট এল ও এ ডি লোড সি ইউ আর ই ইএনটি লোড কারেন্ট আই এল নাম দি একুশ অ্যাম্পিয়ার এটাকে আই এল বলছি লোড কারেন্ট ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স आर एम ए टी आर E आर एस आई एस टी ए एन E आर्मेचर रेजिस्टेंस आर टू होच्छे जीरो पॉइंट वन ओहम ओके अच्छा शान्ड एस एच इू एन डी शान एफ आई एल डी फिल्ड रेजिटेंस आर एस एच सेटे कल्टु हमार ओहम ओके ঠিক আছে সেটাই টু হচ্ছে আড়াইশো ওহ ওকে এবার তাহলে আমরা এখানে দেখো আই এল যেটা ঢুকছে সেটা দুটো ভাগ হচ্ছে একটা আইএসএইচ আর একটা আইএ এখানে আমরা আড়াইশো আড়াইশো ভোল্ট এর ফিল্ডের আক্রশ আছে আর্মেচারার আক্রশ আছে তাহলে সেখান থেকে আমরা ফিল্ডের মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা বের করে নিতে পারবো ঠিক আছে তাহলে সান্ট ফিল্ড সান্ট ফিল্ড কারেন্ট সানফিল্ড কারেন্ট আই এস এইচ সেটা আইএসএইচ সেটাই কি ভি বাই আর এস এইচ ভি বাই আর এস এইচ ভি কত সাপ্লাই ভোল্টেজ আড়াইশো ভোল্ট তাহলে আড়াইশো বাই হচ্ছে আড়াইশো আর এস এইচ মানে কত আড়াইশো মানে অ্যাক অ্যাম্পিয়ার তাই তো তাহলে সানফিল্ড কারেন্ট হচ্ছে অ্যাক অ্যাম্পিয়ার ওকে ঠিক আছে তাহলে হচ্ছে আর্মেচার কারেন্ট এ আর এম এ টি ইউ আর ই আরমেচার সি ইউ আর আর ইনটি আর্মেচার কারেন্ট আই এ সেটা ইকল টু কী আসবে সেটা ইকল টু কারণ আইএসআইএল আই এল ইকল টু আই এ প্লাস আইএসএইচ ঠিক আছে তাহলে সেখানে আই এ ইকল টু কী হবে আই এ ইকল টু i মাইনাস আইএসএইচ তাহলে একুশ মাইনাস এক মানে কুড়ি অ্যাম্পিয়ার হবে আর কারেন্ট আর কারেন্ট হচ্ছে এখানে কত তাহলে কুড়ি অ্যাম্পিয়ার এলো তাই তো ঠিক আছে কোনো অসুবিধা নেই এরপর হচ্ছে আমরা কি বের করবো ইবি আচ্ছা এর দেখো যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট করি তাহলে কী আসবে ধরো এই টার্মিনালটা পজিটিভ এই টার্মিনালটা নেগেটিভ ওকে তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ এটা কি এইদিকে পজিটিভ নেগেটিভ এটা হচ্ছে ইবি ঠিক আছে এটা হচ্ছে আর এ এইটা কি এটা আই এ ঠিক আছে আচ্ছা আর এখানে এটা কি এটা হচ্ছে আর এফ আর আর এস এইচ আর এস এইচ আর এস এইচ সানফিল্ড রেজিস্ট্যান্সটা ঠিক আছে এইদিকে কি এইদিকে আই এস এইচ আর এইদিকে হচ্ছে আই এল ওকে আচ্ছা এখানে দেখো এই যে এখানে আর ইবিটা আমি যদি বের করতে যাই ব্যাক ইএমএফ যদি বের করতে যাই সেই ব্যাক এম এফ ইকল্ট কী আসবে ব্যাক এম এফ সি কে ব্যাক ইএমএফ ইবি সেটা একল্টু আমরা কী লিখতে পারি এখানে যেটা আছে সেটা টোটাল টার্মিনাল ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ ভি তাই তো তাহলে ভি মাইনাস আইএআরএ এটা আমরা আগে দেখেছি তাই তো আগের অংশগুলোতে দেখেছি তাহলে ভি এখানে কত ভি হচ্ছে আড়াইশো ভোল্ট মাইনাস আই এ আর এ আই এ এ আর আই কত আর্মেচার কারেন্ট আই এ কুড়ি ইন্টু আর এ আর এ আর এ আর এ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে তাহলে সেটা কল টু কি দুশো আটচল্লিশ দুশো আটচল্লিশ ভোল্ট সেটা টু দুশো আটচল্লিশ ভোল্ট ঠিক আছে আচ্ছা তাহলে সেটাই কল্টু দুটো দুশো আটচল্লিশ ভোল্ট হচ্ছে ব্যাক ইএমএফ ইবি ইভি সমান হচ্ছে দুশো আটচল্লিশ ভোল্ট ক্লিয়ার হয়েছে ব্যাপারটা আচ্ছা এই জিনিসটা আমরা এই জায়গাটা এক্সপ্লেন করলাম না আগে আমরা দেখে নিচ্ছি সেই কারণে ওকে ঠিক আছে আচ্ছা এবার ব্যাক ইএমএফ গেল গেলো আচ্ছা এবারে হচ্ছে যে কতটা পাওয়ার এখানে দেখো এখানে হচ্ছে এর মধ্যে ব্যাক এম আছে এর মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করছে আই এ তাহলে এই যে ব্যাটারি যেটা আমরা রিপ্রেজেন্ট করেছি তাহলে এর মধ্যে এটা তো পাওয়ার থাকবে তাই না তাহলে এর মধ্যে পাওয়ারের ভ্যালু কত এর মধ্যে পাওয়ার হচ্ছে ইবি ইন্টু আই এ এই পাওয়ারটা যাচ্ছে কোথায় দেখো আই এ যখন রেজিস্ট্যান্সের মধ্যে যা আসছে মানে রেজিস্ট্যান্সের আর এ আর্মেচার রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যখন ফ্লো হচ্ছে তখন আমরা কি জানি এর মধ্যে আই আইস্কার লস হবে পাওয়ার লস হচ্ছে এর মধ্যে এই আইএসএইচ যখন আর এস এইচ ফিল্ড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন ফ্লো হচ্ছে মানে ফিল্ডের মধ্য দিয়ে যখন ফ্লো হচ্ছে তখন আমরা জানি এর মধ্যে আই আইস্কোর লস হবে কিন্তু আই এ যখন ইবির ভিতর দিয়ে যখন ফ্লো হচ্ছে তখন কি এর মধ্যে তো একটা পাওয়ার তাহলে থাকবে ইবি ইন্টু আই এ তাহলে এই পাওয়ারটার কি হচ্ছে যাচ্ছে কোথায় পাওয়ারটা এই পাওয়ারটাই হচ্ছে মেকানিক্যাল পাওয়ারে কনভার্টার কি এম ই সি এইচ এ এন আই সি এ এল মেকানিক্যাল পাওয়ার মেকানিক্যাল পাওয়ার যেটা আমরা আউটপুটে পাই মোটরের ঠিক আছে সেটাই কনভার্ট হয় এটা কি এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার ই এল ই সি টি আর আই সি এ এল ইলেকট্রিক্যাল পাওয়ার এই ইলেকট্রিক্যাল পাওয়ারটা কী হচ্ছে মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট হয় ওকে তাহলে আমরা যদি মেশিনের এইচপি যদি বের করতে যাই মোটরের যদি আমরা এইচপি বের করতে যাই মানে আউটপুট পাওয়ার যদি বের করতে যাই তাহলে থেকে বের করব এখান থেকে বের করব ঠিক আছে তাহলে এখন আমরা তাহলে কি লিখতে পারি আমরা তাহলে লিখতে পারি অতএব দ্য এইচপি দ্য আউটপুট পাওয়ার অর দেব দ্য এইচপি পি দ্য এইচপি অফ দ্য মোটর সেটাই কল্টু কী হবে দেখো মোটরের আউটপুট পাওয়ার কত আউটপুট পাওয়ার আমরা তো দেখলাম কি ইবি ইন্টু আই এ দেখো ভ্যালুটা সমান এটা এখন আছে ইলেকট্রিক্যাল ফর্ম্যাটে আমরা লিখছি এটাই কী হচ্ছে মেকানিক্যালেতে কনভার্ট হচ্ছে তাহলে পাওয়ারের পরিমাণ তো সমান ছিল ইলেকট্রিক্যালে গেল মেকানিক্যালে ব্যাপারটা বোঝা গেছে তাহলে এই যে জিনিসটা এখানে হচ্ছে এই জিনিসটা তাহলে এই ইবি ইন্টু আই এ এর ইউনিট কি এর ইউনিট এর ইউনিট হচ্ছে ওয়াট তাহলে আমরা যদি বলি যে আমার আউটপুট পাওয়ার কত ইবি ইন্টু আই এ এত ওয়াট আউটপুট পাওয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এই যে আউটপুট পাওয়ার ইবি ইন্টু আই এত ওয়াট আমরা যে পাচ্ছি এটাকে আমরা যদি এইচ পিতে যদি লিখতে যাই এইচপিতে যদি লিখতে যাই তাহলে কী হিসাবে লিখব ইবি ইন্টু আই এ বাই সাতশো ছেচল্লিশ এত এইচ পি কারণ কি কারণ আমরা জানি সাতশো ছেচল্লিশ ওয়াট সমান ওয়ান এইচপি ঠিক আছে আর যদি বলে ইবি ইন্টু আই এ ওয়াট সেখানে কত এইচপি হবে তাহলে ইবি ইন্টু আই এ বাই সাতশো ছেচল্লিশ দিয়ে ভাগ করে দাও তাহলে এত এইচপি আসবে বাতি হিসাব জিনিসটা ক্লিয়ার হয়েছে আচ্ছা তাহলে এখানে আমরা ইবির ভ্যালু আর আই এ এর ভ্যালু বসিয়ে দেবো ইবির ভ্যালু কত দুশো আটচল্লিশ ইন্টু আই এ আই এ আই এ মানে টোয়েন্টি অ্যাম্পায়ার তাই তো তাহলে টোয়েন্টি বাই হচ্ছে সাতশো ছেচল্লিশ এত এইচপি ঠিক আছে ওকে তাহলে বসিয়ে নাও ক্যালকুলেটারে দুশো আট দুশো টু ফর্টি এইট ইন্টু হচ্ছে টোয়েন্টি ডিভাইডেড বাই সাতশো ছেচল্লিশ ঠিক আছে সিক্স সিক্স ফাইভ অ্যাপ্রক্স ঠিক আছে সিক্স 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 পয়েন্ট সিক্স ফাইভ এত এইচপি ঠিক আছে হর্স পাওয়ার সিক্স পয়েন্ট সিক্স ফাইভ অ্যাপ্রক্স এত এইচপি আর এত হর্স পাওয়ার ঠিক আছে এই জিনিসটা তাহলে কমপ্লিট হলো ওকে আচ্ছা